আসসালামু আলাইকুম আ পাঁচ ডিসেম্বর তেইশ হঠাৎ আনুষ্ঠানিকভাবে জামাত যা জানালো যে সম্ভাবনা দেখছে জামাত জরুরি আহ্বান জামাত ইসলামী বিশেষ কিছুর আশঙ্কা করছে এবং সে আশঙ্কা থেকেই হঠাৎ করেই জনগণকে দেশবাসীকে আন্তর্জাতিক সম্প্রদায়কে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তাদের যে বলার জায়গাটা তাদের যে আশঙ্কার জায়গাটা সেটা ক্লিয়ার করেছে এবং তাদের যে আশঙ্কা আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তুলে ধরবো সেটার একমাত্র সমাধান কি সেটাও জামাত তুলে ধরেছে এবং সেই সমাধানের যে উপায় তার জন্য জরুরি আহ্বান জানিয়েছে দেশবাসীকে এবং নেতাকর্মীদেরকে জামাত খারাপ কিছুর আশঙ্কা করছে তাদের নিজেদের জন্যে তারা সংবাদ সম্মেলন করেছে ব্যানারে ছয় তারিখ লেখা যদিও পাঁচ তারিখ সংবাদ সম্মেলন প্রেস রিলিজও পাঁচ তারিখ লেখা এর মানে হয়তো বা ছয় তারিখ করার কথা ছিল ব্যানার বানিয়েছিল কিন্তু একদিন আগে করে ফেলতে হয়েছে নানান কিছুর আশঙ্কা থেকে হয়ে থাকতে পারে বিরোধী দলের নেতৃবৃন্দকে নির্বাচন অযোগ্য ঘোষণা করা এবং সারাদেশে গুপ্ত হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান পাঁচ ডিসেম্বর এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মালানা আব্দুল খালিম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির জনাব নুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় পরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তর ভারপ্রাপ্ত আমির জনাব আব্দুর রহমান মুসা দীর্ঘ বক্তব্য কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমাতের যে আশঙ্কার জায়গাটা এটা একটু আমি তুলে ধরব দর্শক এখানে ব্যাকগ্রাউন্ডও ভারপ্রাপ্ত আমির জামাত নানান কথাবার্তা বলেছেন একেবারে আমাদের মহান স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে স্বাধীনতার যে আমাদের প্রত্যাশা লক্ষ্য উদ্দেশ্য সেগুলোও তুলে ধরেছেন এবং যে পয়েন্টটা খুবই আলোচিত এবং প্যাথেটিক যে বর্তমানে যাদের বয়স তেত্রিশ বছর মানে আমাদের চাইতেও যারা সিনিয়র আমাদের বয়স তো তিরিশ পার হয়নি এখনও তো যাদের বয়স তেত্রিশ বছর তাদের বয়স আঠারো বছর পূর্ণ হলেও ভোটের অধিকার কেড়ে নেওয়ায় গত পনেরো বছর যাবৎ তা তাদের ভোট প্রয়োগ করতে পারছে না ট্রু দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে সরকার নির্বাচনের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করে আবারও ক্ষমতা দখলের জন্য আজ্ঞাবহ নির্বাচন কমিশনের দ্বারা দেশবাসীর দাবি উপেক্ষা করে তফসিল ঘোষণা করছে এর মানে এই মুহূর্তে তফসিল নির্বাচন বা জামাতের উপর যে সামগ্রিক দমন পীড়ন এগুলোর সবকিছুর মূল এই সরকার ক্ষমতায় থাকতে চায় জামাতের অ্যাড্রেসে কিন্তু সেটাই উঠে এসেছে এবং এই যে ডামি প্রার্থী এগুলো যে এক প্রকার নাটক নির্বাচন ব্যবস্থাকে একটা হাস্যরসে পরিণত করা দলীয় নির্বাচনে পরিণত করা নির্বাচন ব্যবস্থাকে একটি প্রহসনের নাটকের রূপ দিয়েছে ডামি প্রার্থী বিদ্রোহী প্রার্থীদের বৈধতা এগুলোর মাধ্যমে এটা সুন্দরভাবে ভারপ্রাপ্ত আমির জামাত অ্যাড্রেস করেছেন গণতন্ত্রের সকল নিয়মকানুন পদতলিত করে ঘুষ ভয় ও প্রলোভন দেখিয়ে কিছু লোককে বাগিয়ে নিয়ে বিরোধী প্রার্থী ঘোষণা করে গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে এর মানে ওই যে শাহজাহান ওমর সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক তাদেরকে টাকা পয়সা দিয়ে ভাগিয়ে নেওয়া হয়েছে এটাই কিন্তু ঈশার ইঙ্গিতে জামাত আনুষ্ঠানিকভাবে আবার জানালো বা বলল এক্ষেত্রে যে তথ্যটা বিএনপিও দিয়েছে বর্তমানে বিরোধী দলের বিশ হাজারের বেশি নেতাকর্মী কারাগারে আটক রয়েছেন চিন্তা করছেন প্রায় এক মাসেই প্রায় বিশ হাজার কাছাকাছি এবং মোটের উপরে গত জুন জুলাই থেকে বিএনপির হিসাবে বাইশ হাজার প্লাস নির্বাচনকে সফল ও ক্ষমতায় টিকে থাকার জন্য ফ্রেসিস সরকার প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের আটকের পাশাপাশি বিচার বিপক্ষ প্রশ্নবিদ্ধ করছে আদালত মানুষের সর্বশেষ আশ্রয়স্থলের মানে আদালতের প্রতি জামাতের সর্বোচ্চ আস্থা এবং শ্রদ্ধা আদালতে অপব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্বিচারে দমন পীড়ন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে দেশে আইনের শাসনকে বিপর্যয় পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে নিম্ন আদালতে সরকারের ছক অনুযায়ী বিচার কার্য চালানো হচ্ছে ও রাজনৈতিক নেতাদের শাস্তি দেওয়া হচ্ছে এমনকি সকল নিয়মকানুন লঙ্ঘন করে গভীর রাত পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করে এবং কোনো কোনো ক্ষেত্রে শুনানি ছাড়াই বিরোধী দলের সম্ভাব্য নির্বাচনী প্রার্থীদেরকে দ্রুত সাজা দিয়ে নির্বাচন অযোগ্য ঘোষণা করা হয়েছে যা বিচারক ও বিচার ব্যবস্থায় কলঙ্কিত করছে দেখেন এই সংবাদ সম্মেলনের অন্যতম উদ্দেশ্যে আমি মনে করি যে জামাত সম্ভাবনা দেখছে যে তাদের নেতা জামাতের আমির সেক্রেটারি সহকারী সেক্রেটারি এরকম বেশ আর দুই বছর আড়াই বছর করে সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনার মুখে আশঙ্কার মুখে দাঁড়িয়েই জামাত ইসলামী এই সংবাদ সম্মেলন করেছে বলে আমার বিশ্বাস এ পর্যন্ত জামাত ইসলামী ও জাতীয়তাবাদী দল সহ মানে বিএনপির কথা বলছে বিরোধী রাজনৈতিক দলের সাত শতাধিক নেতা কর্মীকে বিভিন্ন কারাদণ্ড অধ্যাপক মিয়া গোলাম পর সহকারী সেক্রেটারি মারানা রফিকুল ইসলাম খান সহ কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ নায় মিথ্যা মামলা সাজা দিয়ে নির্বাচন অযোগ্য করার এবং কারাগারে আটক রাখার ষড়যন্ত্র বাস্তবায়ন করে চলছে মানে এটা খুব শীঘ্রই হতে পারে যেমন আশঙ্কা ঘটছে আপনারা আপনার জানেন দর্শক গত তিন ডিসেম্বর দীর্ঘ এগারো বছর আগে দু বারো সালে দায়ের করা রামপুর থানার একটি সাজানো মামলায় উল্লিখিত নেতৃবৃন্দ সহ বাহাত্তর জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার বিচারের নামে প্রহসন করে তাদের শাস্তি দেওয়ার চক্রান্ত চলছে আদালত অত্যন্ত ন্যাটজনকভাবে ব্যবহার করে দেশের বিচার বিভাগে ধ্বংস করে ফেলেছে মানে খুব শীঘ্রই যে কোনো সাজার খবর আসতে পারে আর চার্জ গঠন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে যেহেতু দ্রুতগতিতে চলে রাতেও নাকি সাক্ষ্য গ্রহণ করা হয় এবং আইনজীবীদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হয় না এমন এমন কথাও বলছেন যে এত দ্রুত এক একজন আইনজীবীর যাদের আইন অঙ্গনে অ্যাডভোকেসির বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর যাবৎ আইন পেশার সাথে আছে তারা অনেকে বলছেন যে জীবনে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি এত দ্রুত গতিতে চলতে হচ্ছে তাদেরকে বাধ্য করছে আর এইটাই হচ্ছে মূল সম্ভাবনা মূল আশঙ্কা জামাতের সরকার বিরোধী দল ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনের উপর অনার্য অন্যায়ভাবে হস্তক্ষেপ করছে আন্দোলনকে বিরোধী আন্দোলনরত বিরোধী দলগুলোর নেতাকর্মীদের আটক করার জন্য সরকার সারা দেশে গণগ্রেপ্তার অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাসা বাড়িতে হানা দিয়ে নেতাকর্মীদের না পেলে পরিবারের জন্য অন্য লোকদের গ্রেপ্তার করে মানে মনে হয় যেন পরিবার অন্য লোকরাও তাহলে কি দেশে থাকতে পারবে না নাকি সেরকম অবস্থায় হয়েছে এখানে অনেক তথ্য তুলে ধরেছে জামাত কোথায় কে হামলার শিকার হয়েছে কাকে কীভাবে আক্রান্ত করা হয়েছে স্কুল কলেজ ব্যবসা প্রতিষ্ঠান এমনকি মসজিদ থেকেও নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে সেই গুপ্ত হত্যার যে ঘটনা রাজশাহীতে কিংবা রংপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই বিষয়গুলো জামাত এখানে অ্যাড্রেস করেছে এবং সর্বশেষ তারা যেটা বলার চেষ্টা করছে যে দেশ কঠিন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে এবং এই ক্রান্তিকালে আসলে অন্য কোনো উপায়ে সমাধানের সম্ভাবনা দেখছে না জামাত মনে করছে আন্দোলনে একমাত্র সমাধান আন্দোলনের কোনো বিকল্প নেই এবং কঠিন কর্মসূচির মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে এই সব জুলুম দমন পীড়ন নির্যাতন বন্ধ করতে এই কারণেই স্পষ্টভাবে বলেছে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে জামাত ইসলামী ও বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে তা সর্বতভাবে সফল করার জন্য জামাতের সর্বস্তরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী সকল বিরোধী রাজনৈতিক দল ও নেতাকর্মীদের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছে আপনাদের সাংবাদিকদের উদ্দেশ্যে বলছেন যে অতীতে কলম সৈনিক হিসাবে স্বৈরাচারের বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তদ্রুপ বর্তমান স্বীরাচারের বিরুদ্ধে জনগণ অধিকার আদায়ের লক্ষ্যে আপনাদের প্রতি মজবুত ভূমিকা পালনে আশাবাদ ব্যক্ত করছে এবং আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে যাই দর্শক জামাত তাদের নেতাকর্মী নেতাদের বিষয়ে শীর্ষ নেতাদের বিষয়ে সাজার আশঙ্কা করেই এই সংবাদ সম্মেলন করে জনগণকে প্রতিবাদ গড়ে তোলার জন্যে আহ্বান জানালো